The ED was directed to identify the proceeds of crime and particularly ascertain the source of the huge amount of money accumulated by the company, whether the ED has been able to find anything or not. Because in their press release, my lord, it specifically mentioned about three names, my lord. Leaps and bounds, one MP's name, that is Abhishek Banerjee, and another one is this Sujoy Krishna Bhadra, my lord, who is the CEO of this particular company, my lord. And his voice sample test, my lord, that also is mentioned. শেষ পর্যন্ত যেটা আমি বলেছিলাম আজকে আমাদের প্রথম প্রতিবেদনে, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা জমা পড়ে গেল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর বিশাল ব্যাপার, এক বছর ধরে যেটার জন্য ছোটাছুটি হয়েছে। ইদিকে তো SSKM এর দলদাস চটিজাটা ডাক্তাররা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিতেই দিচ্ছিল না, আপনারা জানেন সেই সমস্ত ঘটনা। শেষ অব্দি বিচারপতি অমৃতা সিনহার বুদ্ধিতে একেবারে রাতারাতি আমরা দেখলাম জানুয়ারি মাসে 3 তারিখে জোর করে একদম কালীঘাটের কাকুকে SSKM থেকে ESI জোকা ESI হাসপাতালে তুলে নিয়ে গিয়ে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয়। তারপরে আবার ভোভা, বিচারপতি অমৃতা সিনহা জিজ্ঞেস করছিলেন কি হলো কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিক থেকে কবে আসবে। বিভিন্ন টালবাহানার পর আমরা দেখলাম গত সপ্তাহে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা এসে পৌঁছালো ইডির হাতে, এবং যেমনটা আমি আপনাদের বলেছিলাম আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেকেন্ড হাফে বিকালের দিকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা জমা পড়ে গেল। ভোটের মুখে এই ঘটনা তৃণমূলকে, পিসি ভাইপোকে কতটা অস্বস্তির মধ্যে ফেলে দিল সেটা এখন লাখ টাকার প্রশ্ন। এবং তার সঙ্গে এটাও প্রশ্ন যে তৃণমূলকে এবং পিসি ভাইপোকে আর কতটা অস্বস্তির মধ্যে ফেলার কথা ছিল ইডির গোয়েন্দাদের, যেটা হয়ে উঠছে না। সবটা শোনাবো আপনাদের, যারা মন গড়া গল্প শুনতে চান তাদের জন্য আমাদের চ্যানেলটা নয়, যারা সেটাই শুনতে চান যেটা শুনতে পছন্দ করেন তাদের জন্য আমাদের চ্যানেলটা নয়। আমাদের চ্যানেলটা তাদের জন্যই যারা সত্যটা শুনতে চান এবং দেখতে চান কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে ঠিক কি কি হলো সবটা দেখাবো আপনাদের। কালীঘাটের কাকুর কণ্ঠ নিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হদিশ নিয়ে আজকে কি কি হলো, কত কোটি টাকা বাজেয়াপ্ত হলো সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন, আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কালীঘাটের কাকুর সঙ্গে কার কথা হয়েছে ফোনে, কার কণ্ঠের সঙ্গে মেলানোর জন্য কালীঘাটের কাকুর কণ্ঠ নেওয়া হলো, রিপোর্ট জমা পড়ে গেল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আপনারা জানেন বিচারপতি অমৃতা সিনহাই কিন্তু এই মামলাটার দেখভাল করছেন, তার নির্দেশেই ইডি তদন্ত করছে, এবং এই তদন্তটা হচ্ছে, মামলাটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড, এবং এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পরিবার, কালীঘাটের কাকু জড়িত আছে কিনা, এই কোম্পানিতে কত কোটি টাকা খেটেছে, সেই টাকার উৎস কি জিজ্ঞেস করেছেন বিচারপতি অমৃতা সিনহা, সেগুলি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং যে টাকাটা এবার ইডি বাজেয়াপ্ত করলো তার পরিমাণ আজকে জানালো, মোট 134 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। বিচারপতি সিংহ প্রশ্ন করেছেন যে 2014 সাল থেকে এই দুর্নীতি চলছে, বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ এত কম কেন, কেন 134 কোটি টাকা যেখানে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট আজকে জমা পড়ে গেল। কি আছে রিপোর্টে, ইডি রিপোর্ট দিয়ে জানিয়েছে যে যেটা সন্দেহ করেছিলাম সেটাই মিলে গেছে, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে। কার সঙ্গে মিলেছে, কি তদন্ত করছিল সেসব এখনো কিছুই জানানো হয়নি। যেটুকু আজকে জানতে পেরেছি যে দীর্ঘ টালবাহানার পর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা ইডি হাতে পেয়েছে, আজকে জমা পড়ে গেছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কার সঙ্গে এই কণ্ঠস্বরের নমুনা মেলানো হবে কালীঘাটের কাকু ছাড়া সেটা এখনো বলা হয়নি, কিন্তু কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট নিয়ে সন্তুষ্ট হতে পারেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ইডির রিপোর্ট সংক্ষিপ্ত, মাত্র 5 পাতার রিপোর্ট দিয়েছে ইডি যেটুকু আজকে জানা যাচ্ছে, এবং সেই রিপোর্টের তুলনামূলকভাবে কিছুই নেই। 5 পাতার রিপোর্ট জমা দিয়েছে বুধবার ইডি কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে, তার মধ্যে 3 পাতা জুড়ে কাকুর কণ্ঠস্বরের তথ্য রয়েছে, বাকি 2 পাতায় রয়েছে এই মামলায় ইডির সার্বিক তদন্তের রিপোর্ট। এতেই অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা, তিনি প্রশ্ন করেছেন রিপোর্ট এত সংক্ষিপ্ত কেন।
এবং আরো একটা কারণে আজকে বিচারপতি অমৃতা সিনহা একেবারেই সন্তুষ্ট নয় ইডির গোয়েন্দাদের রিপোর্টে, সেটা হলো জবে থেকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা এসেছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, ব্যানার্জি পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠেছে, কালীঘাটের কাকুর নাম এসছে। তবে থেকে একটা কথা বিচারপতি অমৃতা সিনহা বারবার বলেছেন, আমরাও আপনাদের বারবার দেখিয়েছি, বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছেন এই কোম্পানির এত টাকার উৎস কোথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তির উৎস কোথায়। পিএমএলএ কাণ্ডে বিচার চলছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, মানি লন্ডারিং অ্যাক্টে যেখানে বিচার চলছে সেখানে জানতে হবে এই মানি, এই টাকাটার সোর্স কি, সোর্স অফ ইনকাম কি, লিপস অ্যান্ড বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির লিপস অ্যান্ড বাউন্সে এত টাকা যে এলো, এত টাকার ডিলিংস করলেন কালীঘাটের কাকু, এই টাকাটার সোর্স কি, কিসের টাকা, চাকরি চুরি দুর্নীতির টাকা, নাকি গরু পাচারের টাকা, নাকি কয়লা পাচারের টাকা, নাকি বালি খাদানের টাকা, কিসের টাকা, এটা বিচারপতি অমৃতা সিনহা ইডি গোয়েন্দাদের কাছ থেকে জানতে চাইছেন বারবার। এক বছরের মধ্যে আজকেও সেই প্রশ্নের উত্তর এখনো পেলেন না এই মামলায় যাকে আমরা হাইকোর্টের দুর্গা বলছি, হাইকোর্টের দুর্গা অমৃতা সিনহা। এবার মনে হচ্ছে আমাদের দুর্গাকে নিজেকেই লড়াইয়ে নামতে হবে, কিছুতেই ইডি গোয়েন্দারা এটা জানাতে পারছেন না যে লিপস অ্যান্ড বাউন্সে এত কোটি টাকার লগ্নি হলো, কালীঘাটের কাকু এত কোটি টাকার সম্পত্তি কিনলো, সোর্স অফ ইনকাম কি, টাকার সোর্স কি, কোত্থেকে আসছে জানাতে পারেনি। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর জমা পড়লো, কার সঙ্গে মেলানো হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন যে কালীঘাটের কাকু যার সঙ্গে কথা বলেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি, সেই প্রশ্নের উত্তর নেই। কি হলো আজকে, আমি বলার চেয়ে মনে হয় একটুখানি শুনে নিন আপনারা যে আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ঠিক কি হলো। The ED was directed to identify the proceeds of crime and particularly ascertain the source of the huge amount of money accumulated by the company, whether the ED has been able to find anything or not. Because in their press release, my lord, it specifically mentioned about three names, my lord, Lips and Bounds, one MP's name, that is Abhishek Banerjee, and another one is this Sujoy Krishna Bhadra, my lord, who is the CEO of this particular company, my lord, and his voice sample test, my lord, that also is mentioned in my lord's order. The authorities should take step collecting the report from CFSL in respect of the voice sample test of one of the accused, my lord, that accused, the Sujoy Krishna Bhadra, my lord. There was a direction in the earlier order to identify the proceeds of crime and to ascertain the source of income. Have you done that? Because I find this order was there in the earlier order also, the same direction. Yes. Has the report from the forensic laboratory come? Yes. Have you all... Favor of our claim. What are you all doing with it? Yes, come. Can we see the report? Let me see the report. Listen, open it. We have filed complaints against all these accused persons, and this has been made a part of it. 134.96 crores approximately has been seized. But the figures do not tally. 134 is too meager an amount. Hello, you can come. 10 crores worth more property we have identified. And as soon as we are identifying it, we are attaching it. We made a raid. How many raids we have made, Willard? So kindly, Lordship will kindly see. That is at pay. There was a report filed by you where the list of assets of Leaps and Bounds and its directors were filed. Whatever we could lay out, my Lord will kindly see. My Lord will kindly take the report. And at page 3, paragraph 4, all the properties which have been attached, none of them have been released. And it has been said that it has all proper attachment with proper information and substantiating facts. What is the source of income? What are you finding? Where from is the money coming? The allegation is a scam which took place in the education. Jobs were sold. Did you find out that the jobs were actually sold or not? Jobs were sold or not, that is
my lord, with the CBI's inquiry, they are the predicate offences they are inquiring. And the honourable... What is, according to PMLA, the source of income is required to be seen. Please show me what is... Proceeds of crime which have been generated, we are on that. And wherever the properties are there, which are used in money laundering, and proceeds of crime are generated, we have already attached those properties. It should be, because then... Thing is... It should be compromised. Nothing is being compromised. Are you all taking steps to find out the source? We are, my lord. Well, I do not see anything from your report. Table 1 is very unsatisfactory. Because you have the earlier reports. Just tally with it. মোট দেখলাম 134 কোটি টাকার সম্পত্তি এখন অবধি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই যে 134 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, এই রিপোর্ট জমা পড়ার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে প্রশ্নটা করেছিলেন, সেই প্রশ্নটা কিন্তু আবার উঠে এলো যে মানি লন্ডারিং অ্যাক্টে, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট, PMLA অ্যাক্টে যে এই যে 134 কোটি টাকা বাজেয়াপ্ত হলো, তাহলে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হলো তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? লিপসন বাউন্স কোম্পানির একজন প্রাক্তন ডাইরেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু। লিপসন বাউন্স কোম্পানির বাকি ডাইরেক্টরদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই প্রশ্ন আজকে আবার উঠে এলো। কবে গ্রেপ্তার করা হবে? কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের মতন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বাকি ডাইরেক্টরদের কবে গ্রেপ্তার করা হবে? মানি লন্ডারিং অ্যাক্টে যাদের 134 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি, কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট দিচ্ছে, যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো তাদেরকে কবে গ্রেপ্তার করা হবে? মানি লন্ডারিং অ্যাক্টে এটা হচ্ছে খুবই স্বাভাবিক, যাদের সম্পত্তি টাকা বাজেয়াপ্ত হয় তাদেরকেও অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়। আমাদের রাজ্য ব্যতিক্রম কেন? কেন এই যে 134 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো, সেই সম্পত্তি যাদের সম্পত্তি তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বড় প্রশ্ন, খুব বড় প্রশ্ন এটা। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট মাত্র 5 পাতা, 3 পাতা তার মধ্যে কণ্ঠস্বর নিয়ে, 2 পাতা রিপোর্ট, এবং সেখানে ইডি বলছে যেটা সন্দেহ করেছিলাম সেটাই মিলে গেছে। কি সন্দেহ করেছিল, কি মিলে গেছে? এই কণ্ঠস্বরের নমুনা যেটা নেবার জন্য 1 বছর ধরে এসএসকেএম এর সঙ্গে ইডির এত বড় নাটক হলো, তার রেজাল্ট কি? কার সঙ্গে কণ্ঠস্বর মিলে গেছে? এই কণ্ঠস্বর যে মিলে গেল তার জন্য এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানির নাম উঠে এসছে লিপস অ্যান্ড বাউন্স, তার সঙ্গে এর সম্পর্ক কি, লিঙ্ক কোথায়? নেই। খেপে যাচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা, এত কোটি কোটি টাকার ডিলিংস হয়েছে, মাত্র 134 কোটি টাকার সম্পত্তি কি করে বাজেয়াপ্ত হলো? বাকি টাকা কোথায়? সোর্স অফ ইনকাম কি এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির? টাকা কোথা থেকে এসছে? জবাব নেই। ইডির হয়ে আদালতে এই মামলাটি লড়ছেন আইনজীবী ধীরাজ ত্রিবেদী, মূল মামলাকারীদের হয়ে এই মামলার আইনজীবী আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে রয়েছে ফেরদৌস শামীম এবং সুদীপ্ত দাশগুপ্ত, এবং এই মামলার পরবর্তী শুনানি আগামী 12 জুন। অর্থাৎ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা জমা পড়ে গেল, 134 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা বলছে ইডি, যদিও যার সম্পত্তি তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, কিন্তু বাকি তদন্তটা কোথায়? আজকে আবার সিবিআই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট হাতে পাওয়ার পর তাকে জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই, এবং প্রয়োজনীয় অনুমতির জন্য বুধবার কলকাতার বিচার ভবনে বিশেষ আদালতে আবেদন করেছে সিবিআই। এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেরা করা হবে সুজয় কৃষ্ণ ভদ্র, তাছাড়া অয়নশীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তাই আলিপুর আদালতকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে নগর দায়রা আদালত। আবার জেরা করা হবে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে এই কণ্ঠস্বরের রিপোর্ট আসার পর। সেই 2023 সালের 30শে মে 11 ঘন্টা জেরার পর কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করা হলো। 3রা জানুয়ারি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয়েছিল, জোকা ইএসআই হাসপাতালে তুলে নিয়ে যাওয়া হয়, নমুনা পরীক্ষা করে আবার এসএসকেএম এ ফেরত দিয়ে দেওয়া হয়। সেই 3রা জানুয়ারি থেকে কাকু এখনো জেলে যায়নি, আজকে 24 এপ্রিল। অবিশ্বাস্য ব্যাপার, কালীঘাটের কাকুর ক্ষমতা আছে বটে, যতদিন জেল হেফাজতে ছিল তাকে জেলে থাকতে হলো না। আজও কালীঘাটের কাকু এসএসকেএম এ ভিআইপি কেবিনে জামাই আদরে আছে।
কি অপূর্ব ব্যবস্থা আমাদের দেশের আইন ব্যবস্থা, কারোর পক্ষে এটা সম্ভব ছিল? আমার আপনার কথা ছেড়ে দিন, এই রাজ্যের কোন রাজনৈতিক নেতার পক্ষে এটা সম্ভব ছিল? পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে এটা সম্ভব হয়েছে? হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে সম্ভব হয়েছে? হয়নি। মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে সম্ভব হয়েছে? হয়নি। অনুব্রত মণ্ডল তখন তিয়ারে, ছেড়ে দিন। কালীঘাটের কাকু এই মুহূর্তে এই রাজ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি, ভিভিআইপি, যাকে জেল হেফাজত হওয়ার পরেও ইডি সিবিআই জেলে পাঠাতে পারছে না, এসএসকেএম এর জামাই আদরে এখনো এই লোকটা শুয়ে রয়েছে। কি বলবেন আপনারা? সবটাই তো শুনলেন, আর এটাই হচ্ছে বাস্তব। বাকি যেগুলো দেখছেন সব একেবারে গল্প এবং রূপকথার গল্প, কারণ বাকি যেগুলো দেখছেন, যারা বলছেন, তারা চান আপনারা যেগুলো পছন্দ করেন সেগুলোই শোনাতে, সেগুলোই বলতে। কিন্তু আমি চাই আপনারা সত্যটা দেখুন, কি হলো আসল সত্যটা, কি আসল ঘটনাটা কি, এটা যদি দেখতে হয় তাহলে আপনাদের নজরে রাখতে হবে দ্য নিউজ বাংলা। কি বলবেন আপনারা? সব তো দেখালাম আপনাদের, সবটা শোনালাম, আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর যদি আপনারা মনে করেন যে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, বন্ধুদের বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে। কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।